नमस्कार बंधुरा, ए किचने आमी आपनादेर काछे आबार एकटी नतून रेसिपी निये चले एसेछि। चलो देखा जाक आजके रेसिपिटी की। आज आमरा बानाबो खुबी असाधारण स्वादेर आमेर लुचि। ए आमेर लुचिटा बानानोर जोन्नो आमार एखाने 500 ग्राम मतो मयदा लागबे। आपनारा चाइले कम करेओ करते पारेन। आर आमी एखाने दुटो आमके छाड़िये एइभाबे केटे निएछि, एटा आमी पेस्ट बानिये नेब। आर एइ गरमकाले किन्तु आमेर लुचिटा खेते खुबी सुंदर लागे। चलो ये आमेर लुचिटा बनानोर जोन्नो प्रथमे आमरा आमटा पेस्ट करे नेब। आमटाके आमरा पेस्ट बनिए निएछि, देखुन बंधुरा एइभाबे करे। एटा आमरा साइडे रेखे देब। एबार आमी मयदार मध्ये मयन दिए नेब। मयदाटा मयन देवार जोन्नो प्रथमे आमी एखाने एक टेबिल चामच मतो चीनी निएछि दिए देब। অল্প একটু নুন দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। দিয়ে আমি ভালো করে ময়দাটাকে এইভাবে করে মেখে মেখে ময়নটা মেখে নেব। ময়দাটা আমাদের খুব ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এইভাবে করে ময়নটাকে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে যে আমের যে পেস্টটা বানিয়েছি সেই আমের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এইভাবে করে মেখে নেব। দেখুন বন্ধুরা এইভাবে করে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, আমের পেস্টেই মাখাতে হবে। আর যেমন ময়দা দেবেন তেমনভাবেই আমের পেস্টটাও দেবেন। এবার আমি এটাকে গোল গোল করে লিচু কেটে নেব। এই সাইজের করে আপনারা চাইলে আরো ছোট ছোট করেও কাটতে পারেন। আমি একটু বড় বড় সাইজের কাটছি। দেখুন বন্ধুরা আমার এখানে সব লিচুগুলো কাটা হয়ে গেছে। এইভাবে করে কেটেছি, রুটি যে হয় তার থাকতে একটু ছোট কেটেছি। এবার আমি এইভাবে করে হাতের মধ্যে এইভাবে করে গোল গোল করে নেব সবগুলো। এইভাবে করে আমি সবগুলোকে গোল গোল করে দেব। আমি এখানে সবগুলো গোল গোল করে নিয়েছি, দেখুন বন্ধুরা এইভাবে করে। এবার আমি এগুলোকে বেলবো আর তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই আমের লুচি রেসিপিটি। আমের লুচিগুলোকে বেলার জন্য আমরা প্রথমে বেললির মধ্যে আর এই চাকতিটার মধ্যে বেলার এর মধ্যে আমরা তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল। আমার কিছু লুচি বেলা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আগে থাকতে কড়াইয়ের মধ্যে তেলটা চাপিয়ে রেখেছিলাম গরম গরম হওয়ার জন্য। তেলটা আমাদের গরম হয়ে গেছে, সেই জন্য আমি এখানে কিছু লুচি ভেজে নেব প্রথমে। এরকম বন্ধুরা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে আমরা উল্টে পাল্টে লুচিগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমাদের এখানে এই আমের লুচিগুলো ফুলকো ফুলকো আমের লুচিগুলো রেডি হয়েছে। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন। আর আপনারাও বাড়িতে এইভাবে করে পাকা আমের লুচি বানিয়ে খাবেন, খুবই অসাধারণ টেস্টি একটি রেসিপি। আর আপনাদের যদি এই পাকা আমের লুচি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ইউটিউব থাকতে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুকের পেজ থাকতে দেখে থাকেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আমার এই পুরো ভিডিওটা প্রথম থাকতে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যতটা পারবেন চেষ্টা করবেন আসে আমার পাশে থাকার জন্য। চলো এখানে আমার ভিডিওটি শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।